আসসালামু আলাইকুম সবাইকে এসিসি টোয়েন্টি সিক্স এর বায়োলজি আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও সবাই একটু দ্রুত জয়েন করো আর আমাকে একটু কমেন্টে জানাও আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাও কিনা আর বোর্ডের লিখে দেখা যায় কিনা একটু আমাকে জানাও আজকে আমাদের বায়োলজি লাইভ ক্লাস হচ্ছে সিক্স আজকে আমাদের বায়োলজি লাইভ সিক্স গত ক্লাস যেটা আমাদের লেকচার ফাইভ ছিল সেখানে আমরা ফ্লুইড মোজাইক মডেল কোর্স জিল্লির ফ্লুইট মোজাইক মডেল নিয়ে আলোচনা করছিলাম সো এরই দ্বারা বাহিকতায় আজকে আমাদের লেকচার সিক্স আজকে আমরা সাইটোপ্লাজমে অঙ্গাণুসমূহ শুরু করব। সবাই একটু দ্রুত জয়েন করে নাও আর কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়ে গেছে একটু জানিয়ে দাও আর এরই মধ্যে তোমরা কলেজের রেজাল্টও পেয়ে গেছো সো কে কোন কলেজ সেটাও আমাদেরকে জানাতে পারো বা যে কার কোন কলেজ আসছে বা কে কোন কলেজে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেটাও একটু জানিয়ে রাখতে পারো আমি একটু চেক করে নিই আমার সাউন্ড ঠিকমতো শুনতে পাও কি না ওকে এর মধ্যে অনেকেই চলে আসছ আমাদের লিঙ্কটা একটু কপি করে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দাও আর সবাই একটু দ্রুত জয়েন করে নাও আমরা আজকে সাইটোপ্লাজমি অঙ্গানো থেকে শুরু করবো সাইটোপ্লাজমি অঙ্গানো সাইটোপ্লাজমি অঙ্গানো জানার আগে আমরা জানবো হচ্ছে সাইটোপ্লাজমটা কি সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আচ্ছা খেয়াল করো আমরা পড়া শুরু করি এর মধ্যে চলে আসো তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো প্লাজম এই যে সাইটো আমরা এখানে দুইটা শব্দ পাচ্ছি সাইটো প্লাজমের মধ্যে একটা হচ্ছে সাইট আর একটা হচ্ছে প্লাজম বা প্লাজমা লাইক সাবস্টেন্স প্লাজম প্লাজম বা প্লাজমা প্লাজমার মতো যে তরল পদার্থ এ সাইট মানে আমরা জানি কোষ তাহলে কোষের মধ্যে প্লাজমার মতো যে তরল পদার্থটা প্লাজমা লাইক সাবস্টেন্স প্লাজমার মতো যে তরল অংশটা সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি খেয়াল করো প্রোটোপ্লাজমে যে অর্ধতরল স্বচ্ছ দানাদার কলয়েডাল তরল পদার্থ তাহলে প্রোটোপ্লাজমে যে অর্ধতরল স্বচ্ছ দানাদার কলয়েডাল তরল পদার্থ রয়েছে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম আমরা প্রতিটা কথাই বিশ্লেষণ করব তাহলে প্রথম কথা প্রোটোপ্লাজমের মধ্যে যে অর্ধতরল স্বচ্ছ দানাদার কলয়েডাল তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম আচ্ছা এখন এখানে খেয়াল করো তাহলে অর্ধ তরল পোড়াটা তরল বলতে বাড়তেছে না তরলের মতো প্রায় অর্ধ তরল অর্ধেক তরল অর্ধ তরল স্বচ্ছ দানাদার কলয় আমাদের যে পদার্থ আমরা পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি এই পদার্থ একটা হচ্ছে কলয়েড আর একটা হচ্ছে ক্রিস্টালয়েড কলয়েড আর একটা হচ্ছে ক্রিস্টালয়েড একটা হচ্ছে কলোয়েড কলয়েড হচ্ছে যেটা ছোটো ক্রিস্টালয়েড একটা হচ্ছে এক থেকে একশো নেনোমিটার আর একটা হচ্ছে এর চেয়ে বড়ো তাহলে একটা কলয়েড আর একটা হচ্ছে ক্রিস্টালয়েড তাহলে কলয়েডাল তরল পদার্থ কলয়েড হচ্ছে ছোটো যেটা সেটা হচ্ছে ক্রিস্টালয়েড এখন তাহলে আমরা জানলাম হচ্ছে এখান থেকে আমাদের জ্ঞানমূলকের জন্য দরকার সাইটোপ্লাজম বা কাকে বলে প্রোটোপ্লাজমে যে অর্ধ তরল স্বচ্ছ দানাদার তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম এগুলো আমরা আগেই জেনে আসছি এখন সাইটোপ্লাজমের অন্য নাম কি এটাকে বলা হয় সাইটোসল বা হায়ালো প্লাজম সাইটোসল সাইটোসল বলা হয় এই যে আবার এটা প্রথম শব্দটা প্রথম কে ব্যবহার করেন সেটা একটু জানতে হবে এ এইচ লারডি লার্ডিটা মনে রাখবা লার্ডি শব্দটি সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন টি প্রথম ব্যবহার করেন আচ্ছা যারা আসছে তারা আমাকে একটু কমেন্টে জানাও তো প্রথম কোষ আবিষ্কার করেন কে প্রথম কোষ আবিষ্কার করেন কে ওকে তাহলে আমরা প্রথমে জানলাম সাইটোপ্লাজম কাকে বলে অন্য নাম সাইটোসল আর একটা হচ্ছে হায়ালোপ্লাজম হায়ালোপ্লাজম এর মধ্যে সাইটোসল শব্দটা এইচ লার্ডি সাইটোসল শব্দটা প্রথম ব্যবহার করেন ওকে এখন কোশ বেদে বিভিন্ন কোষের মধ্যে সাইটোপ্লাজমের পরিমাণ বিভিন্ন হতে পারে কোষ বেদে সাইটোপ্লাজমের পরিমাণ পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পার্সেন্ট হয়ে থাকে কোষবেদে সাইটোপ্লাজমের পরিমাণ প্রায় পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত হয় তাহলে প্রথমে কোষ সাইটোপ্লাজম কাকে বলে এরপরে হচ্ছে সাইটোপ্লাজমকে অন্য নাম কী কী আছে সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি বা সাইটোসল শব্দটা প্রথমে কে আবিষ্কার করেন বা কে ব্যবহার করেন এইচ লার্ডি আর কোষবেদে সাইটোপ্লাজমের পরিমাণ কত ওকে আমার কোয়েশ্চেন ছিল প্রথম কোর্স কে আবিষ্কার আমি অ্যান্সারটা একটু দেখিনি কে অ্যান্সার করতে পারছো কারো কমেন্ট তো পাচ্ছি না সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও প্লাস হচ্ছে আমার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দাও অ্যান্সার দিলে এখানে পড়াটা মুখস্ত হয়ে যাবে তুমি যখন লিখতে যাবা এটা অনেক দিন মনে থাকবে আচ্ছা আশা করি এইটুক লেখা শেষ এরপরে আসা হচ্ছে আমরা এখান থেকে মনে করো একটা কোষের মধ্যে আমরা বলতেছি সাইটোপ্লাজম আছে কোষের মধ্যে তাহলে কোষ মানে সাইট এর মধ্যে যে প্লাজমা লাইক সাবস্টেন্স বা তরল পদার্থ আছে সেটাকে বলেছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিমাণে থাকে টোটাল কোশের মধ্যে সাইটোপ্লাজম আছে এর মধ্যে আমরা একটা মাছখানের অংশ দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে বহিস্ত অংশ একটা মাছখানের অংশ আর একটা হচ্ছে বহিস্ত অংশ এই মাছকানের অংশ বা কেন্দ্রীয় অংশ এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় অংশ কেন্দ্রীয় অংশ তাহলে সাইডোপ্লাজম যে মাঝখান বরাবর বা কেন্দ্রীয় অংশ বরাবর আছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় অংশ বা মেডোলা অঞ্চল সেটাকে অন্য নাম মেডুলা বা এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম আর বাহিরের দিকের যে অংশটা এই বাহিরের দিকের অংশ সেটাকে বলা হচ্ছে বহিস্ত অংশ বা বহিস্ত অঞ্চল বহিস্থ অংশ তাহলে এটা মেডল হল এটা কি হবে কর্টেক্স বা এটাকে বলা হচ্ছে অ্যাক্টোপ্লাজম তাহলে আমরা সাইটোপ্লাজমের যে অংশ কোন অংশে কিভাবে আছে সেটার ভিত্তিতে একটাকে মাঝখান বরাবর যে অংশটা সেটাকে বলতেছি অ্যান্ডোপ্লাজম বা কেন্দ্রীয় অংশ বা মেডোলা অঞ্চল ম মেডোলা মাঝখানে আর বাহিরের দিকে যে অংশটা সেটাকে বলতেছি বহিস্ত অংশ কর্টেক্স বা অ্যাক্টোপ্লাজম বহিস্ত অংশ কর্টেক্স বা অ্যাক্টোপ্লাজম এটার কিছু ক্রাইটেরিয়া মাঝখানের যে অঞ্চলটা অ্যান্ডোপ্লাজম অঞ্চলটা মাঝখানের যে অঞ্চলটা সেটার মধ্যে বলতেছে সাইটোপ্লাজমটা কম ঘনভাবে থাকবে তাহলে এটা কেমন হবে ওইটার বিপরীত এটা বেশি ঘন এটা হচ্ছে বেশি দানাদার যেহেতু এটা কম ঘন ঘনটা হচ্ছে কম দানাটা হচ্ছে বেশি বেশি দানাদার তাহলে এটা হবে কম দানাদার দানাদার আর যেহেতু কম ঘন বেশি দানাদার সেই জন্য অংশটা হচ্ছে নরম আর এরপরের অংশটা তাহলে একটোপ্লাজমটা প্লাজমটা কেমন হবে একটো প্লাজমটা হচ্ছে শক্ত একটু প্লাজম হচ্ছে শক্ত ওকে খেয়াল করো তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা দুইটা অঞ্চল দেখতে পাচ্ছি একটা কেন্দ্রীয় অঞ্চল আর একটা হচ্ছে বহিষ্ঠ অঞ্চল যে কেন্দ্রীয় অঞ্চল সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় অংশ বা মেডোলা বা এন্ডোপ্লাজম এটার মধ্যে সাইটোপ্লাজম কেমন থাকবে কম ঘন থাকবে বেশি দানাদার থাকবে এবং নরম থাকবে আর এই অঞ্চলের মধ্যে একটু মধ্যে বেশি ঘন কম দানাদার শক্ত একটা অপরটার বিপরীতে ওকে আমরা প্রথম ক্লাসে একেবারে পড়ছিলাম হচ্ছে সাইটোপ্লাজমের দুইটা অংশ থাকে সাইটোপ্লাজমের দুইটা অংশ একটা ছিল সাইটোসল বা মাতৃকা আর একটা ছিল সাইটোপ্লাজমের অঙ্গাণু তোমাদের মনে পড়ে কিনা দেখো তাহলে এগুলো আশা করি লেখা শেষ সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে আমরা দুইটা অংশ পাইছিলাম একটা ছিল সাইটোসল বা মাতৃকা সাইটোসহ লিখতেছে সাইটোসল সাইটোসল আর একটা কি ছিল সাইটোপ্লাজমীয় অঙ্গানো সাইটোপ্লাজমিক অর্গানালি সাইটোপ্লাজমীয় সাইটোপ্লাজমীয় অঙ্গানো আমরা নাইন টেনও পড়ে আসছি বিভিন্ন সাইটোপ্লাজমি অঙ্গাণুর নাম কিন্তু এখানে আমরা পড়বো সাইটোপ্লাজমি অঙ্গাণুগুলো ঝিল্লি বদ্ধ কোনগুলো ঝিল্লি বিহীন কোনগুলোতে আবরণ আছে কোনগুলোতে আবরণ নাই তাহলে সাইটোপ্লাজমি অঙ্গাণুকে আমরা এখানে দুই ভাগে ভাগ করব একটা দেখো হচ্ছে ঝিল্লিবদ্ধ বদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লি বিহীন ঝিল্লিবিহীন একটা হচ্ছে ঝিল্লি বদ্ধ আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু ঝিল্লিবিহীন অঙ্গানগুলা কী কী এখানে আমরা কি কী আমরা মনে রাখতে পারি প্রথম মামাই প্রথম মামাই সেরা প্রথম মামাই সেরা দিয়ে আমরা কী কী মনে রাখবো প্রথম দিয়ে হচ্ছে প্রোটিওসোম অনেকের ক্ষেত্রে প্রথম মামা নাও হতে পারে সো তোমরা যেভাবে পারো মনে রাখতে পারলে হয়েছে তাহলে প্রথম মামা সেরা প্রোটিওসোম মতে হচ্ছে মাইক্রোটিউবিউল টিউবিওল মাইক্রোফিলামেন্ট মাইক্রো টিউবিউল এরপরে কি আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রো মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরপর আছে কি কি রাইবোসোম একটা জিনিস খেয়াল করো জিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে আমরা পড়তেছি প্রোটিওসোম মাইক্রো মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তিনটাকে এক হচ্ছে কি বলা হয় নাইন টেনে পড়ে আসছো তিনটাকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল সাইটো স্কেলিটন কোষ কঙ্কাল তাহলে এই তিনটাকে একত্রে বলা হচ্ছে মাইক্রো টিউবিয়েল মাইক্রোফিলামেন ইন্টারমিডিয়েট ফিলামেন তিনটাকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল কঙ্কাল কোষ মানে সাইট তাহলে সাইটো স্কেলিয়েটন স্কেলিটন মানে কঙ্কাল তাহলে জিল্লিবিহীনের মধ্যে প্রোটিওসম মাইক্রো টিউবিউল মাইক্রোফিলামেন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সেন্ট্রিওল আর একটি হচ্ছে রাই এরপর আস হচ্ছে জিল্লি বদ্ধ অঙ্গাণ জিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে কি কি আছে গনি মামা একলাই প্ল্যান করে গণি মামা একলাই প্ল্যান করে এটা আমাদেরকে সোহেল স্যারই পড়াইছিল সোহেল স্যারকে তো চেনোই তোমরা আচ্ছা গণি মামা একলাই প্ল্যান করে এই যে গণি দিয়ে মনে রাখবো হচ্ছে গোলজি বস্তু বা গলগি বডি গোলজি বস্তু গোলজি বস্তু এরপরে মামা দিয়ে এখানে মাইক্রোটিবল মাইক্রোফিলামেন্ট কিন্তু না এখানে হচ্ছে আমরা ম দিয়ে যেটা আমাদের মুখ দিয়ে বেশি হচ্ছে আমি বলার আগে তোমরা যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে মাইটো কন্ড্রিয়া দেখি বলো তো মাইটো কন্ড্রিয়াকে কী বলা হয় মাইটো কন্ড্রিয়াকে মাইটো কন্ড্রিয়া এটার সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত এখানে কী কী আছে এত হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এতে হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক অ্যান্ডোপ্লাজমিক রেটিকোলাম আর কি আছে লতে হচ্ছে লাইসোসোম এন্ডোপ্লাজমিক রেটিকোলাম লাইসোসোম এরপর আসে হচ্ছে পথে আস হচ্ছে প্লাস্টিট প্লাস্টিট পথে আসে এখানে প্লাস্টিক এরপর এখান থেকে পথে প্লাস্টিক আরেকটা একটা মনে রাখতে হবে পার অক্সিসম তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি গোলজি বস্তু বা গলগি বডি মাইট্রোকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোসোম প্লাস্টিক পার অক্সিসম তাহলে সাইটোপ্লাজম অঙ্গানোদেরকে আমরা ঝিল্লির ভিত্তিতে বা কাদের মধ্যে আবরণী আছে কাদের মধ্যে আবরণী নাই সেটার ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ঝিল্লি অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে কী কী আছে প্রোটিওসোম মাইক্রোটিউবিওল মাইক্রো ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তিনটাকে একত্র বলা হচ্ছে কঙ্কাল এরপর আমরা এখানে পাচ্ছি স্যান্ট্রিওল আর একটা হচ্ছে রাইবোসোম আর এখানে আমরা কী কী পাচ্ছি ঝিল্লি মধ্যে গোলজি বস্তু অ্যান্ডোপ্লাজমিক ডেটিকোলাম মাইটোকন্ডিয়া প্লাস্টিড লাইসোসোম পার অক্সিজম ইত্যাদি এটুকু একটু লেখা শেষ করো আশা করি তোমাদের লেখা শেষ আর আমার কোয়েশ্চেনটা ছিল মাইটোকন্ড্রিয়াকে কী নামে ডাকা হয় দেখি কে কে অ্যান্সার করতে পারছো ও নিচে দেখা যাচ্ছে সবাই একটু দ্রুত লেখা শেষ করো আমার একটু কমেন্টে প্রবলেম হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তোমরা একটু যেটা কোয়েশ্চেন করবো সেটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা আশা করি লেখা শেষ তোমাদের আমরা এখন সাইটোপ্লাজম অঙ্গাণু শুরু করবো প্রথমে আমরা শুরু করব রাইবোসোমকে দিয়ে রাইবোসোম বা রাইবোসোম রাইবোসোম আচ্ছা প্রথমে আমরা জেনে নিব হচ্ছে এটাকে আর কি নামে ডাকা হয় বা এটা থেকে আমরা এটা উপাধি কি কি পাচ্ছে এটাকে কি কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে সার্বজনীন সার্বজনীন অঙ্গাণু সার্বজনীন অঙ্গানো বলা হয় এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় একটু পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেন এটাকে সার্বজনীন বলা হচ্ছে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে ওকে আমরা প্রথমে এটার নামকরণটা জেনে নিই আলবার্ট ক্লড যকৃত কোষের মধ্যে বহু কণা পৃথক করেন আলবার্ট ক্লড কি করেন যকৃত যকৃত কোষে বহু কণা পৃথক করেন কীভাবে পৃথক করেন সে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে সেন্ট্রিফিউজ করে আলবার্ট ক্লড যকৃত কোষের মধ্যে বহু কণা পৃথক করেন এই কণাগুলোকে সে নাম দেন মাইক্রোসোম মাইক্রোসোম তাহলে আলবার্ট ক্লড যকৃত কোষের মধ্যে যে বহু কণা পৃথক করেন তাদের নাম দেন হচ্ছে মাইক্রো সোম এরপরে জর্জ প্যালার্ডে প্রাণী কোষে এর নামকরণ করেন হচ্ছে আর পি প্রাণী কোষে নাম দেন আর পি বিএনপি কিন্তু না আর এন পি আর পূর্ণরূপ কি রাইবো নিউক্লিও প্রোটিন পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন রাইবো নিউক্লিও তাহলে রাইবো নিউক্লিকের সাথে একটা সম্পর্ক রাইবো নিউক্লিকের সিট মানে আমরা জানি আর তাহলে সে আলবার্ট ক্লড যকৃত কোশের মধ্যে কণা পৃথক করেন সেটার নাম দেন হচ্ছে মাইক্রোসোম আর জর্জ প্যালাডে প্রাণী কোষে এটার নাম দেন আর বা রাইবো নিউক্লিও প্রোটিন এরপর রিচার্ড রিচার্ড বি রিচার্ড বি এটা রাইবোম নামকরণ করেন তাহলে রাইবোজমটা কিন্তু এত সহজে আসে না অনেক যুদ্ধ করে অনেক কিছুর পরে অনেক সংগ্রামের পরে রাইবোজোমটা আসছে তাহলে রাইবোজম আমরা বলতেছি কি সার্বজনীন অঙ্গাণু ইউনিভার্সাল অর্গানালি এটাকে বলতেছি প্রোটিন ফ্যাক্টরি তাহলে আলবার্ট ক্লড যকৃত কোষের মধ্যে বহু কণা পৃথক করেন যে কণাগুলোকে পৃথক করেন সেগুলোর নাম দেন হচ্ছে মাইক্রোসোম সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু মাইক্রো মানে জানি আমরা ক্ষুদ্র সোম মানে হচ্ছে বস্তু জর্জ প্যালাডে প্রাণী কোষের নাম দেন হচ্ছে আর এনপি বা রাইবোনিওক্লিও প্রোটিন আর রিচার্ড বি রবার্টস কি করেন রাইবোজোম নামকরণ করেন একটু দ্রুত লিখে নাও সবাই লেখা নাও লিখা শেষ হলে জানাইও আর দেখি আমাকে বলো তো সাইটোসল শব্দটা প্রথম ব্যবহার করেন কে সাইটোসল একটু আগে পড়ে আসছি আমরা সাইটোসল আর একটা হচ্ছে বিশেষ ধরন আমরা রাইবো একটা বিশেষ ধরণ দেখতে পাই সাইটোপ্লাজম একাধিক রাইবোজম মুক্তর মালার মতো এই যে মালার মতো করে করে রাইবোজমটা একেবারে মুক্তোর মালার মতো করে অবস্থান করে তখন সেটাকে কি বলা হবে তখন সেটাকে বলা হয় পলি রাইবোসোম পলি রাইবোসোম পলি রাইবোসোম পলি মানি তোমরা জানো পলি হচ্ছে একাধিক রাইবোজম মানে হচ্ছে রাইবোজোম যখন একটা সাইটোপ্লাজমের মধ্যে মালার মতো করে অনেকগুলো রাইবোজম থাকবে সেটাকে বলা হচ্ছে পলি রাইবোসোম তাহলে বিশেষ ধরন সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তর মালার মতো অবস্থান করে সেটাকে বলা হচ্ছে পলি রাইবোসোম একটু দ্রুত লিখে নাও আশা করি উপরের লেখা শেষ তোমাদের প্রধানত রাসায়নিক গঠনের মধ্যে আমরা প্রধানত দেখতে পাই এটা প্রোটিন এবং আর দিয়ে তৈরি প্রোটিন এবং প্রোটিন ও আর এনএর অনুপাত অনুপাত ওয়ান টু ওয়ান একটা প্রোটিন থাকলে একটা আরএনএ থাকবে এখানে প্রোটিন এবং আর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে রাসায়নিক গঠনের মধ্যে আমরা প্রথমেই বললাম রাইবোজোনটা প্রধানত প্রোটিন এবং আয়ন এ দিয়ে দিয়ে তৈরি এবং এখানে প্রোটিন এবং এর অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আর ইকোলাইয়ের শুষ্ক ইকোলাই ব্যাকটেরিয়া শুষ্ক ওজনের প্রায় বাইশ পার্সেন্ট থাকে রাইবোজম এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট ইকোলাইয়ের শুষ্ক ওজনের ইকোলাইয়ের শুষ্ক ওজনের প্রায় বাইশ পার্সেন্ট থাকে রাইবোজম এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর শঙ্কা যদি বলি ইকোলাই কোষে রাইবোসমের সংখ্যা সংখ্যা বিশ থেকে তিরিশ হাজার বা প্রায় বিশ হাজার প্রায় বিশ হাজার তাহলে আমরা রাসায়নিক গঠনের মধ্যে কী পাচ্ছি প্রধানত প্রোটিন এবং আরনে দিয়ে গঠিত বা প্রধানত প্রোটিন এবং আয়নে দিয়ে তৈরি যেখানে প্রোটিন এবং আয়নের অনুপাত হয় ওয়ান ইস টু ওয়ান আর আর এনে মানে হচ্ছে রাইবোজোমাল আর এনে আমরা আয়নের যখন প্রকারভেদ পূর্ব পড়ব পাঁচ ধরনের আর এনে আছে মেসেঞ্জার আর এনে রাইবোজোমাল আর এনে মাইনর আর এনে এগুলো আমরা তখন পড়ব প্রোটিন এবং আয়নের অনুপাত দাঁড়াবে রাইবোজোমের মধ্যে ওয়ান টু ওয়ান আর ইকোলাই শুষ্ক কৌজনের প্রায় বাইশ পার্সেন্ট হচ্ছে রাইবোজোম আর ইকোলাই কোষে রাইবোজোমের সংখ্যা প্রায় বিশ হাজার লিখা শেষ আশা করি একটু দ্রুত লিখে ফেলো সবাই রাসেল প্রধান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাদের সবাই একটু লিখা শেষ কিনা না জানাও লিখা শেষ হলে আমরা নেক্সট টপিকে প্রসিড করতে পারবো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও ক্লাসগুলো যাতে পরেও তারা করতে পারে ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে প্লাস হচ্ছে আমাদের ফিল সায়েন্স ইউটিউবেও পেয়ে যাবে এখানে যদি কেউ লাইভ ক্লাসে থাকতে না পারে সে পরবর্তীতে ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউবেও ক্লাসগুলো পেয়ে যাবে সো ফ্রি ক্লাস যেহেতু সবাই করতে থাকো এখানে আমাদের সবগুলো সাবজেক্টের কিন্তু ক্লাস হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং হচ্ছে আইসিটি পাঁচটা সাবজেক্টের তোমরা সাইকেল ওয়ানটা ফ্রিতেই পাচ্ছ সো ক্লাসগুলো করে তোমরা ইতোমধ্যে তিরিশ তারিখের দিকে তোমাদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে এর আগেই তোমরা একটু এগিয়ে থাকতে পারবে ক্লাসগুলো করলে তোমরা একটু এগিয়ে থাকতে পারবে সো যেহেতু ফ্রি ক্লাস ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি মেনশন করতে হবে আচ্ছা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যখন আদিকোষ এবং প্রকৃত পড়ছি তখন আমরা বলছিলাম রাইবোসোমকে রাইবোজমকে আমরা সার্বজনীন অঙ্গাণু বলতেছি সার্বজনীন কেন বলি সার্বজনীন বলার কারণ হচ্ছে আমরা জানি নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রো ক্যারিওটিক সেল নিউক্লিয়াসের ভিত্তিতে একটা হচ্ছে প্রো কেরিওটিক প্রো কেরিওটিক একটা হচ্ছে ইউ কেরিওটিক কেরিওটিক একটা হচ্ছে প্রো ক্যারিওটিক আর একটা হচ্ছে ইউ তাহলে কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস যেটাতে প্রকৃত নিউক্লিয়াস থাকবে সুকেন্দ্রিক নিউক্লিয়াস থাকবে সেটাকে বলা হচ্ছে ইউ কেরিওটিক আর যেটাতে আদি আদিকোশি আদিকোশি নিউক্লিয়াস থাকবে সেটাকে বলা হচ্ছে প্রো কেরিওটিক আমরা পড়ে আসছি যে প্রো কেরিওটিক নিউক্লিয়াস প্রো কেরিওটিক নিউক্লিয়াসের মধ্যে একটা মাত্র একটা মাত্র সাইটোপ্লাজমে অঙ্গানো থাকে একটা মাত্র যে সাইটোপ্লাজমে অঙ্গানো থাকে এদের রাইবোজম সে অঙ্গানটা হচ্ছে রাইবোজম এদের রাইবোজোমটা আমরা পড়ছিলাম সেভেন্টি এস সেভেন্টি এস এই যে সেভেন্টি এস এটার হচ্ছে দুইটা ইউনিট থাকে একটা হচ্ছে তোমার স্মল রাইবোজোমাল সাব ইউনিট লার্জ রাইবোজোমাল সাব ইউনিট একটা হচ্ছে স্মল রাইবোজোমাল সাব ইউনিট সেভেন্টি এস এর দুইটা পার্ট একটা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট একটা হচ্ছে স্মল রাইবোজোমাল সাব ইউনিট একটা হচ্ছে ফিফটি এস আর একটা হচ্ছে থার্টি এস ওই যে বায়োলজি যোগ পারে না বায়োলজি যারা পড়ায় তারা যোগ পারে না ফিফটি ইয়ার্স প্লাস থার্টি ইয়ার্স মিলে বলতেছে সেভেন্টি ইয়ার্স তাহলে ইউ কেরিওটিকে কেমন হবে ইউ কেরিওটিকে হচ্ছে রাইবোসোম এইটি ইয়ার্স ইউ কেরিওটিকের মধ্যে রাইবোসোমটা হচ্ছে এইটি ইয়ার্স এইটি কি এখানের মধ্যে আমরা এখানেও পাবো দুইটা সাব ইউনিট লার্জ রাইবোজোমাল সাব ইউনিট আর একটা হচ্ছে স্মল রাইবোজোমাল সাব ইউনিট একটা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট আর একটা হচ্ছে স্মল রাইবোজোমাল সাব ইউনিট তাহলে লার্জ রাইবোজোমালটা কত একটা হচ্ছে তোমার সিক্সটি এস আর একটা হচ্ছে ফোরটি এস দুইটা যোগ করে হচ্ছে যোগ করে এইটি এস কেন এইটি এস সেটা আমরা বলতেছি একটু পরে তাহলে আমরা প্রোকেরটিকে এবং ইউকেরিটিকে প্রথম থেকে পরে আসতেছি একটা হচ্ছে দুইটা ইউনিট থাকে একটাতে 70S একটাতে 80S 70S এর আবার দুইটা পার্ট একটা বড় অংশ একটা ছোট অংশ এখানেও একটা বড় অংশ একটা ছোট অংশ এই যে 70S রাইবোসোম বা প্রোক্যারিওটিকের মধ্যে বলা হচ্ছে তিনটি আরআরএনএ এবং 52 প্রকার প্রোটিন থাকে তিনটি আরআরএনএ এবং 52 প্রকারের প্রোটিন থাকে কারের প্রোটিন থাকে আর যেটা এইটিএস সেখানে কি আর এন এ সাউন্ড শূন্য চাই চারটি আর আর এন এ এবং আশি প্রকারের প্রোটিন থাকে আশি প্রকারের প্রোটিন থাকে একটাতে হচ্ছে তিনটি আর আর এবং বায়না প্রকারের প্রোটিন থাকে আর একটাতে চারটি আর এবং আশি প্রকারের প্রোটিন থাকে তেইশ এস ষোলো এস আর একটা হচ্ছে ফাইভ এস তাহলে আমরা যে তিনটি আর তিনটি আরআরএনএ বললাম এর মধ্যে একটা হচ্ছে টোয়েন্টি থ্রি এস একটা হচ্ছে ফাইভ এস আর একটা হচ্ছে সিক্সটিন এস আর যেটা চার প্রকারের প্রোটিন এইটি এর মধ্যে টোয়েন্টি এইট এস এইটিন এস ফাইভ পয়েন্ট এইট এস আরেকটা হচ্ছে ফাইভ এস কত হচ্ছে ভাই এসটা কি সবগুলোতে যে অ্যাস এস লিখে যাচ্ছেন এসটা কি হ্যাঁ এস নিয়েই আমরা বলব এখন তাহলে আমরা রাইবোজোম দুইটা কোষের মধ্যেই পাই একটা হচ্ছে তোমার প্রো ক্যারিউটিক সেলও পাই একটা হচ্ছে ইউ সেলও পাই প্রো ক্যারিউটিক সেলও পাচ্ছি ইউ সেলও সেলেও পাচ্ছি প্রকৃত কোষেও পাচ্ছি কোষও পাচ্ছি যেহেতু দুইটা কোষের মধ্যে এটা কমন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুইটা কোষের মধ্যেই থাকতেছে সেই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু সার্বজনীন কেন বলা হয় আশা করি ক্লিয়ার আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটা কোষের মধ্যেই একটা সাইটোপ্লাজমি অঙ্গান কমন আদি কোষের মধ্যে শুধুমাত্র একটাই থাকে সেটা হচ্ছে রাইভোজম আর প্রকৃত কোষের মধ্যে অনেক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে যেহেতু দুইটা কোষের মধ্যে বিদ্যমান থাকে সেই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানালি আচ্ছা এখানে আরেকটা অনুপাত খেয়াল করো এখানে তাকে সিক্সটি পার্সেন্ট আর এন এবং চল্লিশ পারসেন্ট থাকে হচ্ছে প্রোটিন তাহলে যেটা সেভেন্টি সেভেন্টিএস সেভেন্টিএসের মধ্যে প্রায় সিক্সটি পার্সেন্ট থাকে আর এন এ সিক্সটি পার্সেন্ট থাকবে হচ্ছে আর এনএ এবং চল্লিশ পার্সেন্ট থাকবে প্রোটিন আর এর এটাতে এটার মধ্যে কী থাকবে চল্লিশ পারসেন্ট থাকবে হচ্ছে তোমার আর এন এ এবং সিক্সটি পারসেন্ট থাকবে হচ্ছে প্রোটিন একটু দ্রুত লিখে নাও আমরা রাইবোজমের মধ্যে দুই ধর দুই প্রোকেরিটিক এবং ইউকেরিটিক আলাদা আলাদা রাইবোজম দেখতে পাচ্ছি এখন আসলে হচ্ছে সেভেন্টি এস এইটি এস কি এই যে অ্যাস এসটা আসছে হচ্ছে তোমার একজন ব্যক্তির নাম তার নাম হচ্ছে ভেদবার্গ এস ভেদবার্ক নাম এসটা হচ্ছে অনুয্য থাকতেছে বা উচ্চারণ হয় না ভেদবার্গের নামের প্রথম অক্ষর এস থেকেই সে নামকরণ নামকরণকরণ হচ্ছে সেভেন্টি এস বা নামের শেষে তার নামের প্রথম অক্ষর অনুসারে এটার নাম সেই দেন তাহলে অ্যাসটা কী এসটা হচ্ছে সিডি মেন্টেশন এস কে বলা হচ্ছে ওএফিশিয়ান বা গুণনশীলতার গুণাঙ্ক বা গুণনশীলতার এককের মধ্যে আমরা দেখো এখানের মধ্যে এসটা কি বা কেন এটাকে সেভেন্টিএস বলা হচ্ছে মেশিনের মধ্যে বা সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে যেখানে বিশেষ করে যখন রক্ত পরীক্ষা করা হয় রক্তের মধ্যে দেখবা প্লাজমা এবং হচ্ছে রক্তকণিকা প্লাজমা এবং রক্তের কণিকা আলাদা করার জন্য রক্তকে একটা টেস্ট টিউবিনে একটা গুণন সৃষ্টি করে যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ এইখানে ওয়েদবার্ক রাইবোজমগুলোকে সেন্ট্রিফিউজ করেন রাইবোজমকে সেন্ট্রিফিউজ করার জন্য একটা মেশিনে নেন বা সেন্ট্রিফিউজ করতে গিয়ে সে দেখেন টেন ইন বার্স সেকেন্ড টেন ইন বার্স সেকেন্ডে গুড়নান করার পর বা টেন বার স্টার্ট সেকেন্ডে যদি সত্তর বার ঘোরানো হয় বিভিন্ন সাইটোপ্লাজমে অঙ্গন থেকে সে রাইবোজমকে পৃথক করার চেষ্টা করেন টেন ইন বার্স সেকেন্ডে টেন ইন বার্স সেকেন্ডে সত্তর বার ঘোরানোর পর যে রাইবোজমটা পৃথক হচ্ছে বিভিন্ন সাইটোপ্লাজমি অঙ্গন থেকে যে রাইবোজনটা পৃথক করছে সেটাকে বলা হচ্ছে সেভেন্টিএস টেন ইন বার্স থার্টিন সেকেন্ডে যদি আশিবার ঘোরানোর পর যে রাইবোজনটা পৃথক হবে সেটা হচ্ছে এইটিএস তাহলে সেভেন্টি এস এইটি এস এটা আশা করি বুঝতে পারছো সত্তর বার ঘোরানোর পর টেন বার থার্টিন সেকেন্ড একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গুণ্ডন সৃষ্টি করলে নির্দিষ্ট গুণ্ডনটা কত তাহলে টেন বার থার্টিন সেকেন্ডে সত্তর বার ঘোরানোর পর যে রাইবোজনটা পৃথক হবে সেটা সেভেন্টিএস যেটা আমরা প্রকৃতিকে দেখতে পাই আর বার গোরানোর পর যেটা পৃথক হচ্ছে সেটা এইটি এস যেটা আমরা প্রকৃত কোষের মধ্যে দেখতে পাই তাহলে সেভেনটি এস এর মধ্যে আবার আমরা দুইটা ইউনিট দেখতে পাচ্ছি একটা হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট একটা স্মল রাইবোজোমাল সাব ইউনিট তাহলে স্মল লার্জ রাইবোজোমালটাকে লার্জ রাইবোজোমালটা হচ্ছে ফিফটি এস ফিফটি এস মানে যেটা পঞ্চাশ বার ঘোরানোর পর পৃথক হচ্ছে পাঁচ সেকেন্ডে টেন বার সার্টিন সেকেন্ডে যদি পঞ্চাশ বার ঘোরানোর পর যে রাইবোজোমার যে অংশটা পৃথক হচ্ছে বলা হচ্ছে লার্জ রাইবোজোমাল বার থার্টিন সেকেন্ডে তিরিশ বার ঘোরানোর পর রাইবোজোমের যে অংশটা পৃথক হচ্ছে সেটাকে হচ্ছে স্মল রাইভোজোমাক ওইটার ক্ষেত্রে সিক্সটি এস এবং ফোরটি এস একই মানে ষাট বার ঘোরানোর পর চল্লিশবার ঘোরানোর পর এখন কথা হচ্ছে যোগটা এমন হইল কেন এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ প্লাস তিরিশ যোগ করলে তো আশি হওয়ার কথা সিক্সটি প্লাস ফর্টি যোগ করলে তো একশো হওয়ার কথা তাহলে যোগ পারে না নিশ্চয়ই হ্যাঁ যোগই পারতো না খেয়াল করো এখানের মধ্যে রাইবজোমের দুইটা পার্ট মনে করো এটা একটা রাইবোজোম রাইভোজোমাল দুইটা পার্ট একটা হচ্ছে লার্জ রাইভোজোমাল সাব ইউনিট একটা হচ্ছে স্মল রাইভোজোমাল সাব ইউনিট একটা হচ্ছে লার্জ রাইভোমাল সাব ইউনিট একটা হচ্ছে স্মল রাইভোজোমাল সাব ইউনিট দুটা যখন একত্রে যুক্ত থাকতেছে দুটা যখন একত্রে যুক্ত থাকে তখন এর কিছু অংশ কমে যাচ্ছে বা যখন দুইটা একত্রে মনে করে এইটাকে গুণন সৃষ্টি করার জন্য মনে করো এটা হচ্ছে প্রকৃত কোষের এটার গুণ্ডন সৃষ্টি করার জন্য টেন ইনবার স্থ সেকেন্ডে যদি বার গোরানো হয় এই অংশটা পৃথক হয় আর টেন বার স্থার্ট সেকেন্ডে যদি চল্লিশ বার গোরানো হয় এই অংশটা পৃথক হয় বা দুইটা যখন একসাথে যুক্ত হচ্ছে তাদেরকে এক হচ্ছে টেন বার থার্টিন সেকেন্ড আশিবার ঘোরালে তারা পৃথক হচ্ছে বা এইখানে আমরা প্রথম ক্লাসেই বলছিলাম মনে করো এটা একটা মার্কার মার্কারের দুইটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি একটা বড়ো অংশ একটা ছোট অংশ একটা হচ্ছে লার্জ ড্রাইভ একটা হচ্ছে লার্জ ইউনিট আর একটা হচ্ছে স্মল ইউনিট বা এইভাবে যদি আমি রাখি মার্কারটাকে যদি এইভাবে ধরি আমি প্রায় এটা মনে করা হচ্ছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার যখন আমি এই ছোট অংশটা বা ক্লিপটাকে যখন এখানে যুক্ত করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে পাঁচ সেন্টিমিটার মানে একটা বড়ো অংশ একটা ছোট অংশ দুইটা যখন একসাথে সংযুক্ত হচ্ছে তাদের আকারটা কমে যাচ্ছে এদের ক্ষেত্রে কী হয় দুইটা অংশ যখন একত্রে যুক্ত হয় তাদের ক্ষেত্রে গুণনশীলতার গুণাঙ্কটা কমে যাচ্ছে তাহলে আলাদা করে এটা ছিল সিক্সটি এস এটা ছিল ফোরটি এস আর দুইটাকে একত্রে যখন যুক্ত করা হচ্ছে তাদের ঘূর্ণনের মানটা হয়ে যাচ্ছে এইটিএস আশা করি এইটুকু বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও এইটুকু সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও আচ্ছা এখানে খেয়াল করো আমরা যদি রায়বোজমের এই চিত্রটা দেখি এখানে তিনটা সাইট থাকে একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট 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 একটা হচ্ছে আরেকটা কি আরেকটা ই দিয়ে এক্সিট তাহলে একটা হচ্ছে অ্যামাইনোডেল সাইট প্যাপ্টাইডাল সাইট আর একটা আমরা কী পাচ্ছি আর একটা হচ্ছে এক্সিট বা যেটা দিয়ে বের করবে বা এখান থেকে আরও সহজে মনে রাখতে পারো এখানে মনে করো যখন অ্যামাইনো সিট আসবে আর এখানে এমআরএনএ সংযুক্তির স্থান থাকে এম আর এন এ সংযুক্তির স্থান এখান দিয়ে সে কী করবে এ দিয়ে সে করবে হচ্ছে অ্যাকসেপ্ট সে কোনো কিছুকে গ্রহণ করবে কোনো কিছুকে গ্রহণ করবে মানে হচ্ছে যখন অ্যামাইনো অ্যাসিড আসবে অ্যামাইনো সিটটাকে গ্রহণ করবে এই পি স্থান তাহলে একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে পি আরেকটা হচ্ছে ই পিতে কী করবে সে পিতে করবে হচ্ছে পারফর্ম করবে অ্যামাইনো অ্যাসিড যেটা আসবে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতেছে তাহলে একটা কাজ করতেছে পারফর্ম করতেছে আর ই দিয়ে সে কী করবে তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে সে যে পারফর্ম করলো এরপর ই দিয়ে সেটাকে সে এক্সিট করবে বা বের করে দিবে এক্সিট করতেছে এক্সিট করবে বা বের করবে তাহলে অ্যাডি অ্যাকসেপ্ট বা গ্রহণ করতেছে পিডিএফ পারফর্ম ইতে এক্সিট বা বের করতেছে এখন এত কিছু করে সে কী করতে চাচ্ছে আসলে এই যে এখানে দেখো মাঝখানে যেটা সেটা হচ্ছে অ্যাম আর সংযুক্তের স্থান আমরা যখন বংশগতীয় বস্তুগুলো পরবো সেখানে আমরা দেখবো কীভাবে প্রোটিন তৈরি হচ্ছে প্রোটিন তৈরির জন্য প্রথমে ডিএনএ থেকে আর তৈরি হয় বা এম আর তৈরি হয় যেটাকে আমরা বলতেছি ট্রান্সক্রিপশন এই যে এখানে মনে করো একটু মুছে লিখি তাহলে মনে করো এখানে অ্যামআরএন এর মাধ্যমে সে অ্যামাইনো এসিডের সাথে অ্যামাইনো এসিডকে যুক্ত করতেছে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো এসিডকে যুক্ত করতেছে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো এসিড যুক্ত করা মানে কি অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো এসিড কোন বন্ধনের মাধ্যমে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাহলে এখানে উৎপন্ন হচ্ছে প্যাপ্টাইট আর অনেকগুলো প্যাপ্টাইট নিয়ে গঠিত হচ্ছে পলিপ্যাপটাইট পলিপ্যাপটাইট আর পোলিপ্যাপ্টাইট নিয়ে গঠিত হচ্ছে প্রোটিন তাহলে ভাই খেয়াল করো অ্যামআরএন এর মাধ্যমে বা অ্যাম এর সংযুক্তের স্থানের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাইড দিয়ে সে গ্রহণ করতেছে একটা সাইড দিয়ে পারফর্ম করতেছে একটা সাইড দিয়ে এক্সিট করতেছে তাহলে সে একটা প্রথমে মনে করো একটা অ্যামাইনো অ্যাসিড পাশে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলতেছি প্রোটিন তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গঠন করতেছে প্যাপ্টাইট অনেকগুলো প্যাপ্টাইট নিয়ে গঠিত হচ্ছে পলিপ্যাপটাইট অনেকগুলো পলি নিয়ে গঠিত হচ্ছে প্রোটিন বা আমিষ তাহলে আমরা কাজ কী বলতে পারি কাজের মধ্যে প্রোটিন সংশ্লেষণ সাইটোক্রোম উৎপন্ন করা উৎপন্ন করা গ্লুকোজের ফসফোরাইলেশন করা তাহলে এরপরে হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন এরপর হচ্ছে স্নেহ স্নেহ জাতীয় জাতীয় পদার্থের পদার্থের তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইবোজমের কাজ সে প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করতেছে বা প্রোটিন তৈরি করতেছে আমরা একেবারে রাইবোজম যখন শুরু করতেছিলাম তখন দুইটা কোয়েশ্চেন বলছিলাম একটা হচ্ছে এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তাহলে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হচ্ছে আশা করি এত কোনে বুঝতেই পারছো তাহলে সে প্রোটিন তৈরি করতে পারে বা প্রোটিন তৈরিতে সে সাহায্য প্রোটিন তৈরিতে সে সাহায্য করতেছে তার যে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এবং স্মল রাইবোজোমাল সাব ইউনিট আছে সেটা প্রোটিন তৈরিতে সাহায্য করতেছে যেহেতু প্রোটিন তৈরিতে সাহায্য করে সেজন্য প্রোটিন তৈরি করতেছে সেজন্য এটাকে বলতেছি প্রোটিন ফ্যাক্টরি বলতেছি সার্বজনীন অঙ্গানো বা ইউনিভার্সাল অর্গানালি কেন বললাম কারণ এটা আদি কোষ বা প্রো সেল এবং ইউ সেল দুইটা কোষের মধ্যে এটা উপস্থিত থাকে বা প্রেজেন্ট থাকে সেই জন্য এটাকে আমরা বললাম সার্বজনীন অঙ্গাণু তাহলে আজকে আমরা যা যা পড়লাম আজকে আমাদের মোটামুটি আমাদের পড়া শেষ আমরা প্রথমে পড়লাম হচ্ছে সাইটোপ্লাজমটা কী তার প্রোটোপ্লাজমের মধ্যে যে অর্ধতরল স্বচ্ছ দানাদার কলৈডাল পদার্থ সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের অন্য নাম কী বললাম একটা হচ্ছে সাইটোসল আর একটা হচ্ছে হাইলোপ্লাজম সাইটোসল শব্দটা প্রথম ব্যবহার করেন কে এইচ এইচলআরডি তারপরে বললাম বেদে সাইটোপ্লাজমের পরিমাণ কত থাকে পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পার্সেন্ট পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পার্সেন্ট সাইটোপ্লাজমের পরিমাণ থাকে সাইটোপ্লাজম কোথায় কেমন থাকতেছে সেটার ভিত্তিতে আমরা বলতেছি কেন্দ্রীয় অংশে যে সাইটোপ্লাজম সেটাকে বলা হচ্ছে মেডোলা বা কেন্দ্রীয় অংশ বা অ্যান্ডোপ্লাজম বাহিরের দিকে যে সাইটোপ্লাজম সেটাকে বলা হচ্ছে কর্টেক্স অ্যাক্টোপ্লাজম বা বহিস্থ অংশ তাহলে কোনটা নরম হবে কোনটা শক্ত হবে সেগুলো আমরা বলেই আসছি এরপরে সাইটোপ্লাজমিও বা সাইটোপ্লাজমকে আমরা বলতেছি সাইটোসল একটা হচ্ছে সাইটোপ্লাজমিও অঙ্গাণু সাইটোপ্লাজমিয়া অঙ্গানোকে আমরা আবরণী বা ঝিল্লির ভিত্তিতে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে ঝিল্লি বদ্ধ অঙ্গাণ আর একটা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণ ঝিল্লি বিহীন অঙ্গানো আমরা মনে রাখার জন্য বললাম প্রথম মামাই সেরা প্রথম দিয়ে হচ্ছে প্রোটিওসোম মামাই দিয়ে হচ্ছে মাথে মাইক্রোকন্ডিয়া সরি মাইক্রোটিউবিউল এরপরে মাথা হচ্ছে মাইক্রোফিলামেন্ট রশিতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তাহলে মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তিনটা মিলে গঠন করে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন সেরা দিয়ে একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে রাইবোসোম এরপর জিল্লদ্ধ অঙ্গানোর মধ্যে আমরা কী কী বললাম গনি মামা একলায় প্লান করে গোলজি বস্তু অ্যান্ডোপ্লাজমিক ডেটিকোলাম লাইসোসোম প্লাস্টিট মাইটোকন্ডিয়া পার অক্সিজম ইত্যাদি ইত্যাদি এরপর আমরা শুরু করলাম হচ্ছে রাইবোসোম রাইবোসোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি এবং হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আর একটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু বলা হয় আলবার্ট ক্লট যকৃত কোষের মধ্যে বহু কণা পৃথক করেন নাম দেন হচ্ছে মাইক্রোসোম জর্জ প্যালার্ডে বা জর্জ প্যালার্ড কী করেন জর্জ প্যালার্ড হচ্ছে প্রাণী কুশের মধ্যে এটা নামকরণ করেন আর এন পি রাইবো নিউক্লিও প্রোটিন রাইবো নিউক্লিও প্রোটিন রিচার্ড বি রবার্টস এটাকে রাইবোসোম নামকরণ করেন রাইবোসোম নামকরণ করেন আর সাইটোপ্লাজমে মুক্তার মালার মতো যে গঠনটা দেখা যায় সেই গঠনটাকে বলা হচ্ছে পলি রাইবোসোম রাসায়নিক গঠনের মধ্যে আমরা বললাম প্রধানত প্রোটিন এবং আর্নি দিয়ে গঠিত প্রোটিন এবং এর অনুপাত থাকে ওয়ান টু ওয়ান এরপরে বললাম ইকোলাইয়ের শুষ্ক ওজনের ইকোলাইয়ের ইকোলাইয়ের শুষ্ক ওজনের মধ্যে কত পার্সেন্ট প্রায় বাইশ পার্সেন্ট থাকে রাইবোসোম এরপরে সংখ্যা বললাম ইকোলাইয়ের মধ্যে প্রায় বিশ হাজার পর্যন্ত রাইবোসোম থাকে প্রায় বিশ হাজার এরপর আমরা রাইবোসোমের একটা হচ্ছে প্রোক্যারিওটিকে কেমন থাকে ইউ কেমন থাকে সেগুলো বিস্তারিত বললাম আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো তারপর আমাকে একটু জানাও সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা আমি একটু কমেন্টটা চেক করে নিই আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার আর রাতেও তোমাদের ক্লাস ক্লাস আছে রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে সো ক্লাসগুলো সবাই করো ফ্রেন্ডদেরকে একটু জানাও আর যারা ক্লাসটা এখনও করতে পারে নাই তারা ক্লাসটা আমাদের ফিল সায়েন্স ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউবে পেয়ে যাও ঠিক আছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে এইটুকুই আসসালামু আলাইকুম